যাচ্ছি মাছ ধরার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চলুন স্টার্ট করা যাক। আজকের পুরো দিন আমি কি করেছি বাড়িতে সবকিছু দেখাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখন যাচ্ছি আমি আর আমার বাবা মিলে মাছ ধরার জন্য। গ্রামের যে রিয়েল টেস্ট, রিয়েল যে লাইফ গ্রামের মধ্যে, সেটা দেখাবো আপনাদেরকে। আসলে গ্রাম যে কত সুন্দর, গ্রামের যেই রিয়েল যে খাবার দাবার, যে গ্রামের মজা, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আমি যাচ্ছি, আমি এবং আমার বাবা মাছ ধরতে যাচ্ছি, সাথে থাকবেন। দেখুন অনেক অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ, সাথে থাকবেন। সো গাইস, এটা হচ্ছে আমাদের গ্রাম। গ্রামের যেই মাঠ, মাঠের দিকে যাচ্ছি আমরা। দেখুন কত সুন্দর গ্রামের সিনারি। আমার বাবা আর আমি যাচ্ছি মাছ ধরার জন্য, ইনশাল্লাহ দেখা যাক কতগুলো মাছ পাই। চলে আসছে আমাদের গন্তব্যে। এই হচ্ছে আমাদের পুকুর, দেখতে পারতেছেন বাঁশের একটা ছোট্ট একটা সাঁকো দেওয়া আছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অতটা সলিড না, সেজন্য আমি নিচ দিয়ে যাচ্ছি। খালের মধ্যে পানি নাই, সেহেতু আমি রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই। এই হচ্ছে আমাদের পুকুর, চলে আসছি। ছোট্ট একটা পুকুর, বেশি বড় না, আশা করি মাছ পাবো ইনশাল্লাহ। বাবা এখন মাছ ধরবে। গ্রামের যে মজা, গ্রামে আসলে না থাকলে বোঝা যায় না, কারণ যারা শহরে থাকি আমরা বা দেশের বাইরে থাকি, তারা বুঝতে পারে না যে গ্রামের খাবার দাবার, গ্রামের সব কিছুর মধ্যে একটা পিউরিটি আছে। যদি আপনার গ্রামে যদি আপনার পুকুর থাকে, মাছ ধরার মতো জায়গা থাকে, তারপরে হচ্ছে যে আপনার শাকসবজি করার মতো জায়গা থাকে, সো এগুলোর মধ্যে কোনো ফরমালিন নেই, একদম ফ্রেশ। যাদের একটা পুকুর আছে, যাদের শাকসবজি করার মতো জায়গা আছে, সবসময় ফ্রেশ খাবার খাওয়া যায়। সো সেটাই আসলে গ্রামের মূল রিয়েল লাইফ। সো চলুন দেখা যাক, মাছ ধরা আমাদের স্টার্ট হয়ে গেছে, বাবা জাল রেডি করতেছে। আলহামদুলিল্লাহ, খাওয়ার মতো মাছ মোটামুটি উঠে গেছে। দেখুন মাছ, মাশাআল্লাহ দেখুন। মাশাআল্লাহ অনেক বড় একটা তেলাপিয়া। সো গাইস, যেহেতু এটা আমাদের হচ্ছে যে প্রাইভেট পুকুর, আমাদের নিজস্ব পুকুর, সেই জন্য আমরা শুধু খাবার যে মাছটা সেটা আমরা রেখেছি, আর বাকিটা আমরা ছেড়ে দিয়েছি আমাদের পুকুরে। সো নেক্সট টাইম আমরা ইনশাআল্লাহ আবার সেগুলো ধরে খাবো, এটা আপনারা অনেকে জানেন, কারণ প্রাইভেট পুকুরের কোনো নেই, অংশীদার নেই। সো আমরা শুধু খাবার মাছগুলো সেখান থেকে তুলে বাকিগুলো আমরা ছেড়ে দিই, কারণ যে কোনো সময় আমরা সেখান থেকে তুলতে পারি। সো আমাদের মাছ ধরা শেষ, এখন আমরা বাসার দিকে যাবো, কারণ আজকের খাবারের মোটামুটি আজকের এবং কালকের খাবারের মাছটা হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা। এই হচ্ছে মাছ, দেখুন একদম তাজা ফ্রেশ, কিছু
নিম পাতা নিব এখন, কারণ আমার বাচ্চার গায়ে ফক্স আপনারা জানেন সবাই, এর গায়ে ফক্স, এই দেখুন। নিম পাতা দিয়ে বাচ্চাদেরকে নাকি গোসল করালে হয়তো ভালো হয় অনেকে বলে, সেজন্য নিম পাতা নিচ্ছি। নিম পাতা গরম করে তারপরে গোসল করালে নাকি এটা অনেকটাই সুস্থ, সো সেজন্য নিম পাতা পাড়তে যাচ্ছি। নিম পাতা এই হচ্ছে আমাদের নিম পাতা, এটার পানিতে বয়েল করে নিচ্ছে আমার ফারেস্টের, যে আমার ছেলের গায়ে ফক্স উঠছে ওকে গোসল করানো হবে পানি দিয়ে। নিম পাতার অনেক ঔষধি গুণ আছে। ফারেস্ট নামাজ পড়তেছে, ফারেস্ট আম্মুর সাথে। সো গাইস, এখন আমরা খাওয়া দাওয়া খাবো, দুপুরের খাবার রেডি হয়ে গেছে। দেখি আম্মা কী রানছে। মায়ের হাতের খাবার প্রবাসে থেকে অনেক দিন মিস করছি, অনেক অনেক মিস করি মায়ের হাতের খাবার। ইনশাল্লাহ আজকে যতদিন ছুটিতে থাকি ইনশাল্লাহ বাড়িতে মায়ের হাতের খাবার খাবো ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন মায়ের হাতের খাবার সবাই মিস করে, প্রবাসে যারা থাকে, বিদেশে যারা থাকে। সো আজকে ইনশাল্লাহ টেস্ট করবো, দেখি কী রান্না করছে মা। সো গাইস, খাওয়া দাওয়া শেষ, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।